আমার পায়জামাটা আমি বললাম আমার পায়জামা খুলেন না, আমি এরকম ভাবে ধরে রাখছি, শেষ পর্যন্ত বলে পায়জামা না খুললে জামা খোল, জামা ঠিক এই পর্যন্ত আমার পায়জামাটা টেনে মানে বলে একেবারে খুলে তোকে এখানে একবারে ন্যাংটা করে ছাড়বো, খুলে একদম খোলার আমি এরকম ভাবে ঠেসে ধরে রাখি, বলে আপু আমার সাথে এরকম করে না, পায়ের ধরে আমি ছাড় পাইনি তাদের, তারা আমাকে ছাড় একটু দেয়নি, এমন অমানবিক পশুর মতো নির্যাতন করলো, তারা আমাকে বলে মেরে তোকে কুকুর দিয়ে খাওয়াই দেব, তোর বাপ ভ্যানচালা খায়, তোর বাপ কি করবে এই সব কিছু ভাইরাল হলে, তোর বাপ আর মা অনুশোচনা করবে, তুই ফাঁসি নিয়ে মরবি, কেন আমাকে এসব বলে? অবশেষে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির পড়ুয়া ফুলপরির প্রতি যে নির্যাতন করা হয়েছে, পৈশাচিক সেই নির্যাতনের সত্যতা প্রমাণিত হলো, যার ধারাবাহিকতায় ইবিতে ছাত্রী নির্যাতনের কারণে অভিযুক্ত 5 শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার। কুষ্টিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রী ফুলপরি খাতুনকে নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি সানজিদা চৌধুরী সহ 5 জনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। দেশরত্ন শেখ হাসিনা হল কর্তৃপক্ষ সোমবার 27 ফেব্রুয়ারি এই সিদ্ধান্তের কথা জানান দিয়েছেন। সানজিদা চৌধুরী ছাড়া বহিষ্কৃতরা অন্য শিক্ষার্থীরা হলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসুম ইসলাম, মুবারিয়া জাহান, আইন বিভাগের ইশরাত জাহান মিম এবং ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মি। গত 12 ফেব্রুয়ারি রাতে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে 4.5 ঘন্টা আটকে রেখে নির্যাতন করে অভিযোগ করেন ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরি। ভুক্তভোগীর ভাষ্য, সানজিদা চৌধুরীর নেতৃত্বে তাকে নির্যাতন করা হয়। নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়। গালাগাল ও নানান রকমের কথা এবং হত্যার হুমকিও দেয়া হয় সেই সময়। পরে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় প্রক্টর হলের প্রধান এবং ছাত্র উপদেষ্টার কাছে বিষয়টি লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় রিট হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘটনা তদন্ত কমিটি গঠনের পাশাপাশি কিছু নির্দেশনা দেন হাইকোর্ট। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির প্রতিবেদন ইতিমধ্যে হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, এ ঘটনায় গত 15 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। এই তদন্ত কমিটি 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। ছাত্রলীগের তদন্ত প্রতিবেদনে ফুলপরিকে নির্যাতনের সত্যতা প্রমাণিত হয়েছে। এদিকে নির্যাতনের এই সত্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ হওয়া স্টুডেন্টরা যখন জানতে পারল তাদের এই ভয়াবহ কাণ্ডের কথা পৌঁছে গেছে দেশের প্রত্যেকটা স্তরের মানুষের কাছে, ঠিক তখনই মুঠোফোনের মাধ্যমে ফোন করে ফুলপরির হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। ফুলপরি তাদের এই অনুশোচনা দেখে কোনোভাবেই ভাবতে পারেনি যে আসলে আগের দিন তারা তার সাথে কি করেছিল। তাদেরকে এঠো থালা বাটি একসাথে করে নিয়ে এসে ছোট সেই বোনের মতো ফুলপরিকে সেগুলো জিহবা দিয়ে চেটিয়ে পরিষ্কার করিয়েছে, এমন বীভৎস আর নির্মমতার কথা মনে পড়লেই ডুকরে কেঁদে ওঠে ফুলপরি। ফুলপরির মতো অসহায় এমন হাজারো ফুলপরি রয়েছে যাদের নিরাপত্তা নেই, যাদের নিশ্চয়তা নেই, যারা পড়ালেখা করতে গিয়ে নানা রকমের র্যাগিংয়ের শিকার হয়েছেন। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া দরকার, যাতে করে পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা ঘটতে গেলে দু একবার ভেবে দেখে। তবে শিক্ষাঙ্গনে এরকম নির্যাতন এই প্রথমবার নয়। এর আগে অনেকজনই এরকম নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হারে ফারদিন আবরারের মতো মেধাবী শিক্ষার্থীরা যোগ রয়েছে। তো দর্শক, পুরো ভিডিওটি দেখার পরে বলবো, একজন সচেতন নাগরিক হিসেবে এমন ন্যক্কারজনক ঘটনায় অভিযুক্ত 5 জনের সর্বোচ্চ কী শাস্তি দাবি করছেন, অবশ্যই তা কমেন্টের মাধ্যমে লিখে পাঠাবেন। এই ঘটনার পরবর্তী আপডেট আপনাদের জানানোর চেষ্টা করছি। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ সুন্দর আর নিরাপদে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে এখানেই শেষ করছি। সেই সঙ্গে সুষ্ঠু একটি দেশ করবেন। খোদা হাফেজ।